সৌমিতৃষ্ণার জীবনে নতুন প্রেম প্রায় সাড়ে সাতশো পর্ব রমরম করে পেরিয়ে গেলেও মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা এতটুকুও কমেনি তবে সিরিয়ালের পর্দায় উচ্ছেবাবুর প্রেমে পাগল হলেও বাস্তবে মিঠাই অন্য একজনের প্রেমে পড়েছেন প্রথমে আদৃত্য রায়ের শোনা গেলেও পরে জানা যায় ঘটনা আদৌ তেমন নয় দিদিয়া অর্থাৎ কৌসম্বির সঙ্গে প্রেম করেছিলেন উচ্ছে বাবু শোনা গিয়েছিল আদৃতকেই একসময় মন দিয়ে বসেছিলেন শ্রৌমিতৃষ্ণা কিন্তু সেসব এখন অতীত টেলিপাড়া এখন মজেছে মিঠাইয়ের প্রেমের খবরে মিঠাই নাকি প্রেম করছেন নায়ক দিব্যজ্যোতি দত্তের সঙ্গে তবে এ খবরটা কতটা সত্যি তা অবশ্য জানা যায়নি তবে পর্দায় মিঠাই এবং সূর্যমুখে কুলুপ এঁটে রয়েছেন দুজনেই